আমাদের প্রত্যেকের জীবনে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো ভালোবাসা। হ্যাঁ, প্রেম বা ভালোবাসা। আর এই ভালোবাসার সঙ্গে যে শব্দটা জুড়ে রয়েছে তা হলো বাসা, অর্থাৎ ভালোবাসা, সুন্দর আস্থানা। আমি এই মুহূর্তে যার মুখোমুখি, তিনি একটা খুব সুন্দর নতুন আস্থানায় এই মুহূর্তে নিজের স্থান পরিবর্তন করেছে বলা যেতে পারে, মুখোমুখি যজোদীর। এবং যজোদীর, তোমার এত সুন্দর নতুন বাড়ি, আমি জানি যে প্রত্যেকেরই একটা স্বাদ থাকে, মনোবাঞ্ছা থাকে নিজের মতো নিজের বাড়িটা হবে, সেই স্বাদ কোথাও পূর্ণ হলো না? অ্যাকচুয়ালি আমি যেই যেই জায়গাতেই মানে রয়েছি, মানে আমার ডানলপের বাড়ি হোক বা আমার টালিগঞ্জের বাড়ি, সবটা আমি নিজের মতন করে করিনি। তবে এই বাড়িটা স্পেশালি যদি বলিস তাহলে হ্যাঁ, আমি অনেকদিন পরে প্ল্যান করলাম বিকজ অফ আদি, কারণ আমি কখনো আগে কমপ্লেক্সে থাকিনি। আদি যেহেতু বড় হচ্ছে, এখন ওরা বন্ধু বান্ধব চাই, কারণ এমনি বাড়িতে থাকলে পরে পাড়ায় তো আজকাল বাচ্চার সংখ্যা কমে গেছে, তো কাজে কমপ্লেক্সে থাকলে পরে ওই পরিবেশটা বাচ্চাদেরকে আজকাল দেওয়া যায়, তো সেটার জন্যই কমপ্লেক্সে থাকা। আর তবে আমার জন্য একটু ডিফিকাল্ট হয়ে যাবে, মানে এক্সট্রিম নর্থ আর এক্সট্রিম সাউথে পুরোটাই ঘুরে বেড়াতে হবে, কারণ আমার শ্বশুরবাড়ি ডানলপে, আমার নিজের যে বাড়িতে ছিলাম সেটা টালিগঞ্জে, মানে সবটাই দেখতে হবে। বাট হ্যাপি, হ্যাপি ইন দ্য সেন্স কি, নতুনভাবে নতুন, যেরকম বইয়ের গন্ধ ভালো লাগে সেরকম নতুন বাড়ির গন্ধ তো সকলেরই ভালো লাগে। এবং বাড়ির প্রত্যেকটা ওয়াল যদি আমি দেখি, এই যে ডান দিকেও দেখবো যে বলা যেতে পারে যে ওই বলে না স্মৃতি স্মরণী বে, ওরকম ঠিক নানা ধরনের মানে মানে ওয়াল অফ মেমোরি, নানা ধরনের স্মৃতি, সেগুলোকে কি তুমি একটু 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 করে নিজের মতো করে সাজিয়েছে? হ্যাঁ, কারণ আমি সবসময় আমি খুব পুরনো দিনকে আঁকড়ে ধরে বাঁচতে ভালোবাসি, মানে সেটা একটা দুটো জিনিস হলেও হতে পারে, যেরকম আমার একটা ওয়ালে তুমি দেখতে পারবে একটা ক্যাসেটের ইয়ে আছে, প্লাস হ্যাঁ মিউজিক যেহেতু আমার জীবনে অনেক পুরনো মেমেন্টোস, প্লাস কিছু মানপত্র যেগুলো সব আমি আনতে পারিনি এই বাড়িতে, তো আমার সব বাড়িতেই মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু পুরনো ছবি, যেই সমস্ত শিল্পীদের সঙ্গে ছবি তাদের মধ্যে অনেকেই আজকে আমাদের মধ্যে নেই, আমার ছোটবেলার একটা দুটো ছবি, তো পুরন আমি যেখানেই থাকি না কেন আমার সঙ্গে আমার নস্টালজিয়া সব সময় থাকে। এবং আমি দেখতে পাচ্ছি যে এত পুরস্কার এত সম্মান, সেগুলো সব কটা কিন্তু ওয়ালে জায়গা দেওয়া সম্ভব হচ্ছে না, তুমি বেছে বেছে দিয়েছো, মানে এত কম বয়স থেকে ক্যারিয়ারটা শুরু হয়েছে, তাই জন্য আমার মনে হয় যে তুমি কিন্তু আর পাঁচজনের থেকে, তোমার কন্টেম্পোরারি তাদের থেকে কিন্তু অনেক বেশি লাকি, অনেক সম্মান, অনেক পুরস্কার পেয়েছো। ডেফিনেটলি আই ফিল রিয়েলি ব্লেসড যে, আর এত বছর ধরে মানুষের ভালোবাসা পাওয়াটা আমার মনে হয় সব থেকে বড় পুরস্কার, সেটা হয়তো খুব কম মানুষের ভাগ্যে জুটে, যেটা আমার ভাগ্যে জুটেছে এবং আজও পেয়ে যাচ্ছি, এখনো কিন্তু ভালোবাসাটা কমে যায়নি একদম। এবং নতুন বাড়িতে আমার মনে হয় তুমি কোন জিনিসটা বেশি গুরুত্ব দিয়েছো, যে আমার এরকম একটা কর্নার চাই বা আমার এরকম একটা রুম চাই বা এরকম একটা স্পেস, কেন দিনের শেষে আমরা চাই সকলে নিজের সঙ্গে নিজের একটা স্পেস কাটানো, মানে কোন জিনিসটা খুব মনের মতো করে তৈরি করেছো? আমি এই বাড়িতে অ্যাকচুয়ালি এই বাড়িটা হওয়ার পরে আমি যেটা চেয়েছি সেটা হলো যে এই বাড়ির বিশেষ করে এই লিভিং স্পেসটা, যে আমি চেয়েছিলাম যে ইটস গোয়িং টু বি আ মেমোরিয়াল ফর বাজু অ্যান্ড আদি ইন ফিউচার, মানে যেই দেওয়ালগুলোকে দেখ মানে যেই দেওয়ালটা দেখলে পরে শুধুমাত্রই একটা বাড়ি বা সুন্দর করে সাজানোর জন্য শো পিস মনে হবে না, আদি যখন বড় হবে রিলেট করতে পারবে যে আমার মা যে কাজটা করতো সেটার জন্য এই সম্মানগুলো, এই জিনিসগুলো সে পেয়েছে, মানুষ তাকে কত ভালোবাসত বাসে সেইগুলো সে পেয়েছে। সো আমার মনে হয় যে এই বাড়িটার অর্ধেকটা আমি ওরমভাবেই সাজানোর চেষ্টা করেছি যে এটাকে একটা মেমোরিয়াল লাগে। তার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাচ্ছি যে খুব মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমার বেডরুম এবং আদির রুমও তৈরি হয়েছে, তুমি তোমার বেডরুমে খুব লালের আধিক্য রয়েছে। আমি খুব ব্রাইট কালার পছন্দ করি বেসিক্যালি, আর এই সিঁদুরে লালটা আমার খুব পছন্দের রং, তো ওটাকে একটুখানি হোয়াইটের সঙ্গে ব্যালেন্স করে রাখার চেষ্টা করেছি। অ্যাকচুয়ালি ক্রেডিট গোজ টু দ্য পার্সন যে আমার ইন্টেরিয়ার করেছে, অতনু, আমি কনসেপ্টটা দিয়েছি কিন্তু আমি একদম ইন্টারফেয়ার করিনি, মানে অনেকে যেরকম পেছনে লেগে থাকে যে না আমার এটা চাই তো চাই, বাট ও হ্যাঁ ও আমার সঙ্গে যখন আলোচনা করেছে দিদি এটা করবো বা ওটা করবো, আমি বলেছি তুমি তোমার মতন করে করো। একটা দুটো স্পেসিফিক জিনিস, যেরকম আমি ড্রেসিং টেবিলটা একটু বড় চেয়েছিলাম, লাইটটা একটু বেশি চেয়েছিলাম, সো সেইগুলো ছাড়া বাকি সব অতনু করেছে।
দেখতে পাচ্ছি একটু মানে বাচ্চাদের রুম যেমন হয় সেরকম ভাবে ছেলের রুমটা সাজিয়েছো। হ্যাঁ, এখন আপাতত ওরকম আছে, বড় হলেও কি করবে আমি জানি না। যার জন্য আমি ওয়ালগুলোকে হোয়াইট রাখার চেষ্টা করেছি, ওর যদি তখন মনে হয় যে না আমার ঘরের রংটা অন্য কিছু হবে। সো আর সব কিছুর মধ্যে ঠাকুর ঘর রয়েছে এবং দরজায় মা দুর্গা। একদমই তাই, আমার সঙ্গে মা দুর্গা সেই ছোট থেকে রয়েছে, মানে সেটা আমার, আমি প্রত্যেক বছর দেখেছি কোনো মেমেন্টো হিসেবে আসেন, কোনো ছবি হিসেবে আসেন, কোনো মূর্তি হিসেবে আসেন, মা দুর্গা আসেনি আমার বাড়িতে। আর ওই দরজার ঠিক পাশেই যে মা দুর্গাটি রয়েছেন, এটা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু শরদিন্দু, ও আমাকে 4 বছর আগে দিয়েছিল। এবং ওই অত বড় ছবিটা আমার অন্য কোনো বাড়িতে বলে রাখার জায়গা হচ্ছিল না, আমার অফিসে রাখা ছিল, তো আমার মনে হয় মা দুর্গা হয়তো এই বাড়ির জন্য ওয়েট করছিলেন। মা দুর্গা আমার মনে হয় কোথাও একটা শক্তি উনি আসে, মানে শি ইজ দ্য মানে সোর্স অফ পাওয়ার, মনে হয় কোথাও যে এই যে দিন প্রতিদিনের যে স্ট্রাগল, মা দুর্গা সত্যি শক্তি যোগায়। একদমই তাই, মা দুর্গা মানে শক্তি তো যোগায় এবং ভীষণ পজিটিভ শক্তি যোগান, পজিটিভ পাওয়ার এনার্জি উনি আসে। একদমই তাই, একদম। তোমার আস্থানা আমরা আর একটু ঘুরে দেখবো এবং আর একটু, হ্যাঁ, কিন্তু তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আজকের দিনে স্পেশালি আর নতুন করে কি বলবো যে ভালো থাকো, সুস্থ থাকো এবং নতুন বাসাতে ভালোবাসা নিয়ে থাকো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আমি কিন্তু থ্যাংক ইউ সো মাচ, বাট আমি নতুন বাড়িতে একটা এক লাইন গান শুনবো যেটা আজকে খুব মানে মনে করছে, মানে আজ তো মন খুব আনন্দ, আনন্দের গান যেটা আজকে খুব গাইতে ইচ্ছে করে। এই রে, এই মুহূর্তে বিশ্বাস করো আমার পুরো মাথাটা ব্ল্যাঙ্ক, কোনো গান কোনো গান আসছে না। বাট হ্যাঁ, তোমার ঘরে বাস করে কারা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে মানুষ বসা, নিউজ 18।